যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠান ছায়াগল্প দেখার জন্য কথা দিয়েছিলাম আপনাদের প্রিয় একজন তারকাকে সঙ্গে নিয়ে আসব কথা রেখেছি বরাবরের মতোই আজও আপনাদের প্রিয় একজন চলচ্চিত্র তারকা আমাদের আজকের এই পর্বে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন নাম কি তার হ্যাঁ এর মধ্যে চলচ্চিত্র প্রেমী দর্শকদের কাছে তিনি আমাদের সবার মাঝে অবস্থান করে নিয়েছেন নাম তার চিত্রনায়িকা আলিশা প্রধান অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনের ছায়াগল্পের পক্ষ থেকে আপনাকে আপনাকে ধন্যবাদ যে আমাকে বিটিভির এত সুন্দর একটি অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আনার জন্য আলিশা গল্পের শুরুতেই জানতে চাইব যে এখন বর্তমান সময়ে আমাদের সারা দেশে শোনা যাচ্ছে যে নতুন নায়িকা এসেছে আমাদের চলচ্চিত্র অঙ্গনে ড্যাশিং হিরোইন চিত্রনায়িকা আলিশা কেমন লাগে এই কমেন্টস যে কোনো কমেন্টস যে কোনো প্রশংসায় বরাবরই খুবই খুবই ভালো লাগে যখন এরকম স্পেসিফিক কিছু প্রশংসা করে যেটা নাকি অন্যদের বেলায় রেয়ার যে খুব ড্যাশিং স্মার্ট ভালো লাগছে আই থিঙ্ক আমার কাছে খুবই ভালো লাগে মনে হচ্ছে এপ্রিসিয়েশনটাই চাচ্ছিলাম যখন এটা পাচ্ছি মনে হচ্ছে পাওনা মিটছে এই রূপালী পর্দায় আসার পেছনের গল্পটা শুনতে চাই রূপালী পর্দায় আসার আগে আমি কিছুটা টেলিভিশনে প্রেজেন্ট ছিলাম যখন আমি খুব মানে ইয়াং ছোট ছোট বছর একটি চকলেটের অ্যাড করি 2008 এ কোবা চকলেট এই প্রথম ক্যামেরার সাথে পরিচয় তারপর থেকে একটু ফ্যাসিনেশন ছিল বাট স্কুলে ছিলাম স্কুলে পড়ালেখা করছিলাম একটা পর্যায়ে যে ও লেভেলের পর 2010 এ আরেকটি অ্যাড করি ইউরোকোলা তখন 16 বছর সেই তখন থেকেই মনে হচ্ছে যে বিগ স্ক্রিন আর ওই অ্যাপটা করেছি রামোজি ফিল্ম সিটি যেখানে ভারতীয় মুভিগুলোর কাজ হয় বড় বড় মেকার ক্যামেরাম্যান ডিরেক্টর যে না আমাকে মনে সিনেমায় ট্রাই করতে হবে তো অ্যাডাল্ট হওয়ার অপেক্ষা করছিলাম পড়ালেখা ফ্যামিলি একটা সময় মতো জানাবো ওই প্রসেসে ছিলাম হয়তো প্রপারভাবে হচ্ছিল না বা যে মুভিগুলো আসছিল আমি সেটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম না পরিবারের পক্ষ থেকে কেমন সাপোর্টটা পেয়েছিলেন ফ্যামিলির পক্ষ থেকে আসলে সিনেমার জন্য কখনই কোনো সাপোর্ট ছিল না জিরো সাপোর্ট ছিল আর আমিও ছিলাম খুবই পাগল সিনেমা করতেই হবে আদারওয়াইজ বাসা থেকে ভেগে যাব বাট আই ওয়ান্ট টু বি আ ফিল্ম অ্যাক্ট্রেস চাষি নজরুল ইসলামের সেই সর্বশেষ ছবি বলে খ্যাত জি অন্তরঙ্গ জি এই ছবির কাহিনীটা একটু শুনতে চাই এই ছবিটির আগে চাষি স্যার আমাকে খুব নাটকীয়ভাবে একটা ইন্টারভিউ দেখে ফোন করে বলছে যে আমি চাষি নজরুল ইসলাম আপনি কি আমার মুভিতে কাজ করবেন তো প্রথমে বিলিভ হয়নি যে চাষি নজরুল ইসলাম আমাকে এত সিম্পলি বলে দিচ্ছে নো স্ক্রিন টেস্ট না দেখা যে ডাইরেক্ট বলছে আমার মুভি নায়িকা হবেন কিনা সেভাবেই ভুল যদি হয় ছবিটি করা সেই ছবির পর চাষি স্যার অ্যাক্টিং দেখে বলছে না তোমার মধ্যে তো ব্যাপার আছে এরকম নতুন ইয়াং অ্যাক্ট্রেস আমরা চাচ্ছি আই থিঙ্ক তুমি আরো মুভি করো তো আমার মম খুব মোটিভেটেড ফিল করলো সেখান থেকে আমরা মিলে কার্নিভাল মোশন পিকচার্স একটা নতুন কোম্পানি সিনেমার জন্য বানানো হলো সেখান থেকে প্রথম ছবি অ্যাজ আ ট্রিবিউট চাষি স্যারকে সম্মাননার জন্য প্রথম ছবিটি আমাদের ব্যানারে অন্তরঙ্গটি হলো সেটা ডিরেক্টর চাষি স্যার এত বড় মাপের চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম তার সঙ্গে কাজ করতে গিয়ে কেমন লেগেছে আমি প্রথমে খুব ভয় ছিলাম একে তো হিজ রিয়েলি সিনিয়র 73 ইয়ার্স ওল্ড এবং উনি এত পপুলার একটা লেজেন্ড হিসেবে সবাই জানে উনি খুবই রাগী খুব নার্ভাস ছিলাম বাট আমাদের বিগিনিংয়ে এত সুন্দর একটা বন্ড হয়ে গেছিল আমি তাকে আর কখনো ভয় পেতাম না আমি একটা নতুন হিসেবে এত ছোট হিসেবে উনি আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করেছে আমার যত বায়নাগুলো ছিল নখরামি ছিল উনি সবকিছু খুব সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করত উনি খুব এনজয় করত আচ্ছা এমন একজন চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম তার প্রথম ছবিতেই তার পরিচালনায় ছবি করা জি তো অনেককে কিন্তু বেগ পেতে হয় জি এমন একজন লেজেন্ড ডিরেকশনের ছবিতে কাজ করা আর কি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব ইজিলি কাজটা হয়ে গেছে তো আপনি কি নিজেকে লাকি মনে করছেন না আমি একদমই নিজেকে লাকি মনে করছি না আমি মনে করছি আমি এটা ডিজার্ভ করি আমি একটু বলবো সিনেমাতে আমরা দেখছি অ্যাকচুয়ালি আমাকে যখন বলছে যে অনেক বেশি নায়িকা আসছে অনেক বেশি অনেক অনেক নায়িকা আসছে অনেক অনেক নায়করা আসছে বাট আমি কিন্তু ওই 16-17 বছর থেকে আমার স্ট্রাগলিংটা শুরু করি সিনেমার জন্য প্রপার বাংলা নাচ ড্যান্স বাইক ঘোড়া যা প্রয়োজন একটা সিনেমার জন্য নিজেকে সেভাবে প্রিপেয়ার করি তো আমার স্ট্রাগলটা ছিল আমি অনেক ডিরেক্টরের সাথে দেখা করতাম অনেক প্রোডিউসারের কাছে আমার প্রোফাইল
ফাইল পাঠানো হতো অনেকের সাথে বসা হতো কিন্তু আমার বেলা কাজটা সামহাউ মিসম্যাচ হয়ে যাচ্ছে তো সেখানে আমার মনে হয় আমি অনেক স্ট্রাগল করেছি আমার এই ড্রিমটা আমার যখন 3 মাস বা 6 মাসে হয়নি আমি থেমেছিলাম না আমি কিন্তু ননস্টপ আমার স্ট্রাগল আমার হার্ডওয়ার্ক চেষ্টা করে যাচ্ছিলাম যেখানে অনেকে অনেক ইজিলি নায়িকা হয়ে যাচ্ছিল আমার ফ্যামিলির সাথে একটা যুদ্ধ ছিল আমার সোসাইটির সাথে ডেফিনেটলি এই জিনিসটা যায় না আমি যে সোসাইটিতে বিলং করি সেখানে একটা যুদ্ধ ছিল এই সিনেমা পাওয়াটাকে আমার জন্য একটু বোঝা টাফ আমি আমার আপব্রিংগিংটা অনেক ডিফারেন্ট ছিল ছোটবেলা থেকে ফ্যামিলি বিজনেস দেশ বিদেশ তো সেখানে আমি নিজেকে অ্যাডজাস্ট করেছি আমাকে কিন্তু সেই 16-17 বছর থেকে আমি স্ট্রাগলটা করেছি অবশেষে যখন 2013-এ চাষি স্যার আমাকে ফোন করে আমার মনে হলো এই যে আমার এতদিনের চেষ্টা এই যে আমি এত স্ট্রাগল এত ডেডিকেশন অনেক কিছু স্যাক্রিফাইস করেছি সেটার জন্য আই ডিজার্ভ চাষি নজরুল ইসলাম দর্শক আপনারা দেখছেন আমরা চিত্রনায়িকা আলিশা প্রধানের সঙ্গে গল্প করছি গল্পের মাঝে আমরা চলুন আলিশার অন্তরঙ্গ ছায়াছবির এই অংশটি আমরা দেখে আসি দর্শক আমাকে কিভাবে নেবে ফাইনালে যেদিন ফার্স্ট শোতে গেলাম আমি আমি কি বলবো আমি জানি না দর্শক আমাকে ওয়ার্ম ওয়েলকাম করেছে এই মুহূর্তে ভুল যদি হয় ভুল যদি সারা বাংলাদেশে চলছে তো কেমন রেসপন্স পাচ্ছেন ছবিটা থেকে আমার বেলা প্রত্যেকটা জিনিস একটু টাফ থাকে মুভির গল্পটি অনেক টাফ ইস্যুটি হয়েছে কি গল্পটা নাকি সত্যি কাহিনী ভিত্তি করে একদম একটি সত্যি কাহিনী একটি পত্রিকায় চাষি স্যার আর্টিকেলটি পড়েন পরে তার কাছে খুব ভালো লাগলো যে এই ধরনের ইস্যুগুলোকে যদি আমরা সিনেমাতে দেখাতে পারি খুব ভালো হয় এটা হয়েছে যারা ইয়াং কাপল প্রেম করে বিয়ে করছে কিন্তু সামহাও তাদের ম্যারিড লাইফটা প্রপার ভাবে যাচ্ছে না বিশ্বাস থাকছে না বা ভেঙে যাচ্ছে ফ্যামিলি সংসার ভেঙে যাচ্ছে এই কারণগুলো কেন অনেকে দেখা যাচ্ছে আবার বিয়ে করছে কিন্তু সেই প্রবলেমগুলো আবার আসছে তো একটা ম্যারিড লাইফে মানুষকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিছু স্যাক্রিফাইস করতে হয় বিশ্বাস থাকতে হয় তা না হলে হয়তো কোনো সম্পর্কই টিকে না তো এই বিষয়গুলোকে অন্য পার্সপেক্টিভ থেকে চাষি স্যার যেভাবে দেখেছে আমার মনে হয় আমরা অনেক কিছু শিখতে পারবো কি কি তার মানে ক্রাইটেরিয়া থাকতে হবে তার মধ্যে কি থাকতে হবে যে মেধা থাকতে হবে সৌন্দর্য থাকতে হবে সবকিছু থাকতে হবে আপনার মতে কি প্রথমে তো অবশ্যই নিজের মধ্যে কিছু ট্যালেন্ট থাকাটা দরকার যে ফিল করা আমি ক্যামেরার সামনে তো খুব ভালো অভিনয় করতে পারছি বা আমি নাচ করতে পারছি কিছুটা জেনেটিক্যালি যার মধ্যে আছে এটা একটা তার থেকে বড় বিষয় হয়েছে যে আমার ডেডিকেশনটা হ্যাঁ আমি নায়িকা হতে চাই নয় যে আমি সুযোগ পাচ্ছি বা আমি টাকা পয়সা পাচ্ছি ইট শুড নট বি লাইক দ্যাট নিজের থেকে ফিল করা যে আমি নায়িকা হওয়ার জন্য কষ্ট করবো নাচবো ডায়েট করবো ক্যামেরার সামনে 30 দিন থাকবো এইটা আর তাছাড়া দরকার সম্মান করতে জানা একটা জিনিসকে ধরে রাখা হঠাৎ করে মানুষ আজকে স্টার হয়ে যাবে কালকে ফল করবে কোনো বিষয়টাকে যাতে নিজেকে এফেক্ট করতে না দেওয়া আমি সাকসেস হলেও আমি আলিশা প্রধান আমি যদি ফেলারও হই আমি আলিশা প্রধান দর্শক আলিশা প্রধানের সঙ্গে গল্প চলতে থাকবে তার মধ্যে চলুন আমরা ভুল যদি হয় এই ছবির এই গানটি আমরা দেখে আসি যারা লেজেন্ড নায়িকা ছিলেন কবরী শাবানা ববিতা সুচরিতা অঞ্জনা নূতন তো অনেকে আছেন তো ছোটবেলা থেকে যেহেতু আপনার একটা স্বপ্ন ছিল ছবিতে আসার তো এরকম কোন আইডল ছিলেন যাকে আপনি ভাবতেন যে তার মতো করে আমি স্টার হব একদিন নায়িকাদের কথা যে বলছিলেন যে ববিতা কবরী এদের যে এক্সপ্রেশন আই জাস্ট লাভ দেম বাট আমি কখনো কাউকে আইডল হিসেবে মানতাম না আমি কখনো একজনকে ফলো করতে পছন্দ করি না আমার যতটা গুণ আছে ততটা আমার গুণ নাও থাকতে পারে সেক্ষেত্রে যার যেটা ভালো আমি সেটাকে এপ্রিসিয়েট করি সেটাকে নেওয়ার চেষ্টা করতাম যদি আলিশাকে বলা হয় যে সেই সময় নায়কদের মধ্যে কাকে বেছে নেবেন তার বিপরীতে অভিনয় করার তার নায়িকা হবার কাকে বেছে নেবেন রাজাক আঙ্কেল এবং ফারুক আঙ্কেল আই লাভ বোথ এই দুজনের সাথে পেয়ার করতে পারলে খুব ভালো হতো তো এই ছবিটা সম্পর্কে একটু গল্প শুনতে চাই ক্যারেক্টার কেমন ছিল চরিত্রটা কেমন ছিল এবং ছবির কাহিনী সবকিছু নিয়ে যেমন বলছিলাম যে মানে ইয়াং ম্যারিড কাপল যারা মানে ইয়াং এজে বিয়ে করছে সেই ক্রাইসিসটা নেই অনেক যারা ইয়াং থাকে ফ্যামিলির কথা হ্যাঁ কোয়ার্টিস্ট ছিল আমি ইমন সম্রাট ইমন আমার ফার্স্ট হাজবেন্ড থাকে যার সাথে আমার ভুল যদি হয় যেহেতু ছবির নাম অনেক ভুল হয় আমাদের কেউ স্যাক্রিফাইস করছে না অ্যাডজাস্ট করছে না সন্দেহটা থাকছে সে জায়গা থেকে ভুল করে তার সাথে ডিভোর্স হয়ে আমি আবার
আমার দ্বিতীয় যে পেয়ার আছেন সম্রাট তাকে বিয়ে করি, হি ইজ মাই সেকেন্ড হাজবেন্ড। তো এই দুই দ্বন্দ্ব নিয়ে থাকা হয় যে এই সংসার নয় টিকে নেই, এটা তো টিকবে, এটার থেকে যা শিক্ষা পেয়েছি আসলে ওই সংসারটাও কি টিকে নাকি আরো ভুল করে আমার ক্যারেক্টারটি, সেটি জানতে হলে আপনাকে পাশের সিনেমা হলে ভুল যদি হয় দেখতে হবে। সুধী দর্শক, আলিশা প্রধান অভিনীত এই ছবিটির একটি অভিনয়ের অংশ চলুন আমরা দেখে আসি। এমন কোন ক্যারেক্টার জন্য অফার করে কোন চিত্র পরিচালক, একেবারে গ্রামীণ ক্যারেক্টার কিংবা একেবারেই কি বলবো পথের ধারে বাস করে এরকম বস্তির সাইডে বাস করে সেরকম কোন মেয়ের ক্যারেক্টার প্লে করার জন্য আলিশা কি রাজি হবে? আমার মধ্যে অ্যাডাপ্টিং কোয়ালিটিটা খুব ভালো, যে অনেকে সহজে বুঝতে পারে বা শিখতে পারে, তো সেই জায়গা থেকে মনে হয় যদি এরকম গল্প আসে যে নাকি আসলে করার যোগ্য, যেটা করলে আমার নিজে নায়িকা হিসেবে অভিনেত্রী হিসেবে প্রাউড ফিল করব, আমার মনে হয় আমার দু তিন মাস যদি অবজার্ভ করি ওই লাইফ স্টাইলটা আমি ইজিলি শিখে নিতে পারবো। গল্প গল্প না এটা, আমাদের চলচ্চিত্রের যারা দেখেছে সবাই জানে আমাদের চিত্রনায়িকা ববিতা গোলাপি এখন ট্রেনে ছায়াছবিতে অভিনয় করেছিলেন এবং ববিতা সে সময় ছিল শীর্ষে, একদম একদম গ্ল্যামারাস এবং স্টাইলিশ নায়িকা যাকে বলে, হ্যাঁ, এবং তিনি কিন্তু অনেকের আইডল ছিলেন সে সময়। ববিতা কিন্তু গোলাপি এখন ট্রেনে আমজাদ হোসেনের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং কালী মেখে একদম একজন ভিখারিনীর বেশে, তো এবং সেই ছবিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তার মানে যে অভিনয়টা সেরকমই, যে আমি যেরকমই হই না কেন, আমি যত স্টাইলিশ হই না কেন, আমাকে অভিনয় দিয়ে সেই দর্শকদের কাছে চলে যেতে হবে। প্রত্যেকটা আর্টিস্টই চায় সে যা তা না করতে, তা না হলে অভিনেত্রী বলা যাবে না। আমি যা স্মার্ট ড্যাশিং সবসময় ক্যারেক্টার করলে নিজেকে অভিনেত্রী বলা যাবে না, তো আমিও নিজেকে ভাঙার চেষ্টাটা থাকবে, মাত্র তো শুরু করেছি ওই জায়গাটা তো যাওয়ার খুব ইচ্ছে আছে। ছবি করতে গিয়ে কিন্তু অনেক কাহিনী জন্ম হয়, অনেক মজার ঘটনা হয়, সেরকম কোন ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে? আমার তো মুভির মেমোরেবল ঘটনা সবই বলবো চাষি স্যারের সাথে, কারণ তার সাথে ধরে আমার প্রথম দুটি ছবি করা। ভুল যদি হওয়ার কথা যদি বলি, তখনও আমার বাংলাটা ননস্টপ আমি শিখছি, হয় অবশ্যই আমরা সবাই বাংলা বলতে পারি কিন্তু ননস্টপ একটা কনভারসেশন করার জন্য একটা আই থিঙ্ক একটা এডুকেশন দরকার, তো তখন বাংলার খুব তিন চার পেজের টাফ টাফ খুব সিন ছিল মুভির ক্লাইম্যাক্স সিন, ডায়লগুলো এবং অনেক বাংলা প্রভাব ছিল। হ্যাঁ, যেমন আমি জানতাম না পটল তোলা মানে হয়েছে পটল তোলা না, দ্যাট মিন্স সামবডি ইজ ডেড, মারা যাওয়া, এক্স্যাক্টলি। তো এরকম প্রবাবলি একটা মুভি ডায়লগ ছিল, আমি কোনোভাবে মিনিংটা বুঝতে পারছি না আর চাষি স্যারকে ভয়ে বলতে পারছি না, তো আমি বারবার ক্যামেরার সামনে যাচ্ছি আমি বুঝতে পারছি না। আপনি কি ভেবেছিলেন যে পটল সবজি তোলা এরকম? তারপর আরেকটা আছে যে সোনার হরিণের পিছনে ছুটছি, আমি ভাবি যে অরিজিনাল একটা সোনার হরিণ কিনে, তো এই বিষয়ে আমি বুঝে উঠতে পারছিলাম না। একবার 20 টেক হয়ে যাওয়ার পর না চাষি স্যার রাগ করে ফেলেছেন, তখন উনি বলছে যে আমি একটা রাস্তার মেয়ে আনলে ভালো হতো, তোমার মতো সব বড় লোকের মেয়েদের সিনেমা হবে না, খুব কষ্ট পেয়ে উনি প্যাক আপ বলে দিয়েছে। আমি ভয়ে তখন কান্না করছি, উনার এডিটার উনার ডিরেক্ট মানে অ্যাসিস্ট্যান্ট এবং ইমন সম্রাট তখন বুঝালো যে হয়তো মিনিং গুলো বুঝতে পারিনি। তখন তো চাষি স্যার আমার কাছে এসে আলিশা আমি একদম সরি আমি বুঝতে পারিনি, ডোন্ট ওয়ারি আমি তোমাকে ইংলিশে পুরোটা ন্যারেট করে বলছি, তখন উনি পুরো একদম নোট লেখেন তিন পাতা বাংলা তিন পাতার লাইন ছিল, তো উনি যতটা বাংলার উনি গুরু ছিলেন উনি সেভাবে হিন্দি উর্দু এবং ইংলিশও খুব ভালো বলতেন, তো উনি আমাকে পুরো ইংলিশে ন্যারেশন করে দিলেন, দিস ইজ দ্য মিনিং দ্যাট, তোমাকে এই ইমোশনটা ইমোট করতে হবে। আমি বলি ওকে স্যার। পরের নেক্সট ডেতে সেই একই সিন যেটা 20 টেকের পরে হয়নি, ক্যামেরা অন করা হলো, প্রথম টেকে হয়নি, সেকেন্ড টেকে ইট ওয়াজ ওকে। ভুল যদি হয় অন্তরঙ্গ, এই ছবিগুলো তো রিলিজ হয়ে গেছে অলরেডি, তো অনেক চমৎকার গান আছে, কিন্তু তো এই গানগুলো থেকে এই মুহূর্তে আপনার কোন গানের কথা মনে হচ্ছে যেটা আপনার খুব প্রিয় ছিল? আমি যদি অন্তরঙ্গ ছবিতে বলি, অন্তরঙ্গ ছবিতে আমার একটি গান খুবই পছন্দ, সেটি হয়েছে এক জোড়া চোখ, এটা খুব রোম্যান্টিক একটা সং, এই গানটা দেখলে রোম্যান্টিক প্লাস ইটস এ ভেরি বিউটিফুল সং, দেখলে খুব ভালো লাগবে। বললাম এবার একটু আপনার ছোট বয়সে নিয়ে যাই, কোথায় গ্রামের বাড়ি, পড়াশোনা কোথায় করেছেন, ভাই বোন মা বাবা?
আমার উই বিলং টু কুমিল্লা, কুমিল্লার মানুষ আমরা। আবার দাদা দাদু মরে যাওয়ার পর কুমিল্লা অতটা ফ্রিকোয়েন্টলি যাওয়া হয় না। আর মম ড্যাড বোথ বিজনেস পার্সন, আমার মাও তার ইউনিভার্সিটি লাইফের পর থেকে বিজনেসে ছিলেন, আমার বাবাও বিজনেসে আছেন। অ্যান্ড আমি ফ্যামিলি চারটি কোম্পানিজে আমি জব করছি বিনা বেতনে, টাইম পাস, যখনই সুযোগ পাই সিনেমার কাজ পেলে অফিস ছেড়ে ছুটে চলে যাই। আর ঢাকায় থাকি, গুজরাটে থাকি, পড়ালেখা করেছি আপনার সাউথ ব্রিজ থেকে, আপনার একদম ছোটবেলা প্লে গ্রুপ থেকে পড়ালেখা করা, তারপরে উইলস লিটল ফ্লাওয়ার অক্সফোর্ড, তারপরে এডেক্সেল থেকে ও লেভেল এ লেভেল কমপ্লিট করা, প্রাইভেটলি সেমিস্টারও প্রাইভেটলি কমপ্লিট করা হয়েছে। সামনের দিনগুলোতে সিনেমা নিয়ে কি কি কাজ করার পরিকল্পনা কিংবা প্ল্যানিংটা কি আছে? অবশ্যই আমি সিনেমাকে অনেক বড় স্বপ্ন দেখি, আই থিঙ্ক জিনিসটা মাত্র শুরু, তো আস্তে আস্তে করে আগাচ্ছি। আমার অনেক ভালো ভালো সিনেমা করার ইচ্ছা আছে, যে সিনেমাগুলোকে আমরা বাংলাদেশি মুভি বলতে পারবো। ইটস স্যাড বাট ট্রু, বাংলাদেশে এখন যে কারেন্ট মুভিগুলো চলছে সেগুলো হয়তো আমাদের প্রতিবেশী দেশের সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে, কেন আমাদের দেশের গল্প নয়, কেন আমাদের শহর, আমাদের গ্রামের যে গল্পগুলো, আমাদের গ্রামের প্রেম, গ্রামের ভালোবাসা, গ্রামের পরিবার, বা আমাদের দেশের দ্বন্দ্ব, পলিটিক্স, খেলাধুলা, সেই সব ভালো ভালো ছবির পার্ট হওয়ার খুব ইচ্ছা আছে। এই ছবিগুলো নিয়ে দেশ বিদেশে নিজের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করব, এটা হয়েছে নায়িকাকালীন স্বপ্ন, বা স্বপ্ন না, পরিকল্পনা, বাস্তবায়ন করব। আর যদি এরপরে বাইরে বলি, অফকোর্স ফ্যামিলি বিজনেস আমি অলওয়েজ থাকবো, আমার ইন্ডাস্ট্রি গড়ার ইচ্ছা আছে, যেহেতু আমি ফেমিনিস্ট, আমি মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কিছু করতে চাইবো। আর এক পর্যায়ে যে আমার বিগেস্ট ড্রিম, বাংলাদেশের জন্য ফিল্ম সিটি করা, যেখানে ইউরোপ থাকবে, এয়ার থাকবে, হসপিটাল থাকবে, সব মুভির শুটিং হবে, এরকম একটা প্ল্যানিং আছে ফিল্ম স্টুডিও। অনেক সুন্দর, অনেক সুন্দর আলিশা, অনেক ভালো লাগলো গল্প করে। আসলে আমার ইচ্ছে করছিল আরো অনেকক্ষণ গল্প করি, দর্শকরাও আমার মতো হয়তো বা আলিশার অনেক গল্প শুনতে চাইছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে সময় ফুরিয়ে এসেছে, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আলিশা, আমাদের ছায়া গল্প অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এবং ছায়া গল্পের পক্ষ থেকে আপনাকে ফুলে শুভেচ্ছা। এতক্ষণ গল্প করছিলাম আমাদের চলচ্চিত্র অঙ্গনের নতুন চিত্রনায়িকা আলিশা প্রধানের সঙ্গে, শুনলেন তার গল্প, অনেক গল্প। আমরা আলিশার শুভকামনা করছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীতে আবারও দেখা হবে আপনাদের প্রিয় অন্য কোনো তারকাকে সঙ্গে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন এবং নিরাপদে থাকুন। সবার জন্য রইল শুভকামনা।